হ্যালো এভরিওয়ান, হ্যাপি থার্সডে। থার্সডে সন্ধেবেলা রান্নাঘর থেকে শুরু করেছি ব্লগ, জাস্ট অফিস শেষ করেছি, হুড়োহুড়ি করে রান্না করব, তারপরে অ্যাবিকে নিয়ে যাব ক্যারাটে ক্লাসে। আজকে প্রচণ্ড ব্যস্ততা, কাজের চাপ তো রোজই আমি একই কথা বলি, কাজের চাপ, তার মধ্যে আজকে বেশ অনেকটা রান্না করতে হবে। কেন অনেকটা রান্না সেটাও বলছি। ছোটো ছোটো করে চিকেন আমি কাটিনি, মানে আমি কাটার সময় পাইনি, অমিত কেটে দিয়েছে এরকম ছোটো ছোটো কুটি কুটি করে, কেটে সব সলিড পিস চিকেন থাইয়ের পিসগুলো, তো ওটাকে রান্না করবো। ওটা নর্মাল রান্না যেরকম করব, মানে ওটাকে অন্যরকম করে করা যায় কিন্তু এখন আর সেটা করবো না। পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকম করে মাংস কষিয়ে রান্না করি সেরকম করেই করব। যেহেতু আমি ক্লাস আছে সেই জন্য আমাকে খুব তাড়াহুড়ো করতে হচ্ছে, তাছাড়াও আমার জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, আমাকে একটু দোকানে যেতে হবে। ক্রিসমাসে হচ্ছে সবাই ক্রিসমাস সোয়েটার পরে যাবে, কালকে আগলি সোয়েটার কম্পিটিশন আছে। এবার আমার খুব আগলি সোয়েটার আমার অনেক আগে ছিল, সেগুলো সব আর কি খারাপ হয়ে গেছে, তারপরে ফিটও করে না এরকম হয়ে গেছে, একটু আগলি সোয়েটার খুঁজতে যেতে হবে যদি সময় পাই আর কি। আর যদি না পাই তাহলে ওই রেড সোয়েটার বা রেড ড্রেস এরকম কিছু একটা পরে চলে যায়। এখানে লোকে আগলি সোয়েটার ব্যাপারটা হচ্ছে এই সময়টাই হলিডে সিজনে খুব ক্রেজ লোকজনের, আমি স্কুলেও আগলি সোয়েটার পরে যেতে বলে একদিন, মানে অফিসে সব জায়গাতেই এরকম আছে। এই যে আবি বিকেলবেলা চিপস নিয়ে বসছে, আবিকে সারাদিন হেলদি খাবার দেওয়া হয়, শুধু হচ্ছে এই একটা সময় তুই জাঙ্ক খেতে পারিস, তো মোটামুটি রোজই চেষ্টা করে। ওর খুব একটা সুইট টিথ নেই তো, মিষ্টি খুব একটা খেতে চায় না কিছু, একটু চিপস, কালকে যেমন ওই সাবুর পাঁপড় খেয়েছে, আজকে আবার ওই হ্যালাপিনো চিপস একটু রয়েছে, ওই হ্যালাপিনো চিপস একটু খাচ্ছে। কি এটা? ও এটা নর্মাল নর্মাল চিপস সেটা খাচ্ছে, আর আমি বসেছি আমার অ্যাজ ইউজুয়াল যেটা খাবার, মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি। বসে আর পড়িনি, বসে পড়ার মতন সময় আমার নেই, এই যে মুড়ি চানাচুর খাচ্ছি আমি, আর তার সাথে বসিয়েছি হচ্ছে রান্না চিকেন। বললাম না যে আজকে রান্না করতেই হবে, বাইরে খেতে পারবো না, তার কারণ হচ্ছে কালকে অফিসে তো পটলাক আছে, পটলাক মানে হচ্ছে সবাই যে যার পছন্দ মতো খাবার বানিয়ে নিয়ে যাবে, তো সেই পটলাকে আর কি নাম লিখিয়ে ফেলেছি যে চিকেন পাফ বানিয়ে নিয়ে যাবো, মানে চিকেন প্যাটিস টাইপের বানিয়ে নিয়ে যাবো। এবার হচ্ছে বানাতেই হবে, আর কিছু অপশান নেই, কারণ ওগুলো সব প্রিন্ট আউট তো আজকে রাত্রের মধ্যেই হয়ে যাবে, কাল সকালবেলা এসে সবার খাবারের নামের পাশে ওটাকে দিয়ে বলবে, মানে যেরকম হয় আর কি, পরপর সবাই খাবার বসাবে আর তার সাথে ওই না মানে আইটেমগুলোকে বসিয়ে দেবে, আর অন্য কিছু করতে পারবো না, কিন্তু আমার প্রচণ্ড ব্যস্ততা, মানে আমার দোকান থেকে খাবার কিনে নিয়ে যাওয়ার মতনই। চিকেন পাফের পুরটা আমি একটু অন্যরকম করেই করি, কিন্তু আজকে উই ডোন্ট হ্যাভ এনি অপশান, আমাকে এরকম করেই ম্যানেজ করতে হবে, খুব একটা ভালো মনে হয় না হবে। হ্যাঁ, আর খুব বেশি না, বেশি কিছু করতেও হয় না, মানে খুব বেশি কোয়ান্টিটি করতে হবে না, ওই 10টা মতন পাফ করবো, আর কালকে তো পাফ শিট নিয়ে এসেছি, 10টা মতন করবো, কারণ হচ্ছে প্রচুর খাবার নিয়ে আসে লোকজন, মানে আমরা টোটাল মিলে হচ্ছে 60 জন, 60 জন যদি 10 জনের করে খাবার নিয়ে আসে তাহলে কতগুলো খাবার হয়, হ্যাঁ মানে 60-70 জন হবে এরকম আর কি, তো সেটা তো মানে ফিজিবল না আর কি, এত লোক এত খাবার খেতে পারে না, আধা খাবার পড়ে থাকে, তো খুব কম কোয়ান্টিটি করে যাবো, একটা অ্যাবির জন্য রেখে যাব ওর আর কি, এসে দুপুর স্কুল থেকে এসে আর কি ওটা খেয়ে নেবেও, আর বাকিটা পুরোটাই চিকেন পাফ কালকে স্কুল থেকে এসে খাবি, যদি আমি বানাতে পারি আর যদি সেটা সাকসেসফুল হয়, না হলে তো ওখান থেকে গিয়ে অফিস করতে করতে অর্ডার দিয়ে তারপরে খাবার নিয়ে গিয়ে খাওয়াতে হবে, জানি না কি হবে। চলো বাই, আমি যাচ্ছে ক্যারাটে ক্লাসে, আমাদের সময় ম্যানেজ হবে না, অমিত একটা প্ল্যান দিল আমাকে, বললো ওর ক্যারাটে ক্লাসের আগে একটু বেরিয়েছি, 15 মিনিট আগে বেরিয়ে এখানে একটা মল আছে, সেখানে মানে পরপর 2-3টে দোকান আছে, আমি 2-3টে দোকানের নাম দেখে এসেছি যেখানে ওই ক্রিসমাস বা আগলি সোয়েটার পাওয়া যায়, তো আমাকে বললো তোমাকে নামিয়ে দিচ্ছি, তুমি ওই মানে আমি ক্যারাটে ক্লাস তো 40-45 মিনিটস হয় আর কি, তো ওই 45 মিনিটস বললো তুমি স্পেন্ড করো, আবার যাওয়ার সময় নিয়ে যাও, ভালো হয়েছে মানে একা একা ঘুরে ঘুরে এখন একটু শপিংয়ের সময় পেয়েছি 45 মিনিটস। এখানে প্রচুর ক্রিসমাসের মানে কালেকশন সোয়েটারের, আর এই যে আগলি ক্রিসমাসের যে থিম আর কি, কে কত আগলি সোয়েটার পরতে পারে আর কি, তো এগুলো সবই আগলি ক্রিসমাস থিমের সোয়েটার, আর একটু ঘুরে নিই তারপরে দেখছি, এই যে এগুলো হচ্ছে সুপার আগলি। এই যে এগুলোকে এগুলো পরে গেলে হচ্ছে সুপার আগলি ক্রিসমাস সোয়েটার, টি শার্টও আছে ভালো ভালো। এসছিলাম তো একটা পার্টির জন্য, কালকের পার্টির জন্য একটা সোয়েটার কিনতে, তো সেটা পেয়ে গেছি, সেটা কেনা হয়ে গেছে, কিন্তু এখানে পরপর 3টে লাইন দিয়ে আমার পছন্দের দোকান আছে, তো আর কি এখন তো অ্যাবি কারাটে ক্লাসে
এদিকে নিয়ে শেষ করে তারপরে অমিত আসবে। এখন পরপর তিনটে দোকানে এখন ঘুরবো আমি, সেকেন্ড দোকানটায় ঢুকেছি। হয়ে গেছে তিন চারটে দোকান, এমন লাইন দিয়ে পরপর ছিল সব দোকান। আমি একদম মানে সুযোগের সদ্ব্যবহার বলে না সেটা করেছি, শপিং করে ফেলেছি একদম পারফেক্ট টাইমিং। এখানে তিন চারটে, হ্যাঁ চারটে কি পাঁচটা দোকান ছিল, চারটে দোকান ঘুরলাম, তিন দুটো জামা কিনলাম, একটা ট্রাউজার আমাকে কিনতেই হতো আর কি, অফিস যাওয়ার জন্য শীতকাল পড়ে গেছে তো সেই জন্য। সব মিলিয়ে এই যে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। চলে এসছে অ্যাবি বাবা আমাকে নিতে, তাই তো? হ্যালো অ্যাবি, কি খবর, কেমন হলো কানেক্টেড ক্লাস? আমারও শপিং হলো, অসাম। হ্যাঁ পেয়েছি, তুমি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। বাবাও তো লন্ড্রি থেকে জামা কাপড় নিয়ে এসছে দেখলাম। হুম হুম, চলো লন্ড্রির দোকানে গিয়ে। বাবা কি সমস্যা খেয়েছে? না। ও আমাদের বাউমি যেখান থেকে জামা কাপড় লন্ড্রি করে সেই দোকানটার পাশে, মানে সেই লন্ড্রি শপটার পাশে একটা ভালো সমস্যার দোকান আছে। তুই সিট বেল্ট লাগাসটি? না না। এ কি কেন? বাড়ি এসে বাকি রান্নাটা কমপ্লিট করলাম, এবার খেতে বসবো সবাই মিলে। একটু চুপ করে দেখিয়ে দি, এই যে একটা ট্রাউজার কিনেছি, একদম ফর্মাল ট্রাউজার অফিসে পরে যাওয়ার জন্য। দেখি ট্রাউজারটা একদমই ফর্মাল, কোনো কালারফুল কিছু নয়। একটা একটা টপ কিনেছি, এটাও অফিসে পরার জন্য, পরলে তো দেখাবোই আর কি। আর সোয়েটার কিনেছি, আগলি সোয়েটার ডের জন্য সোয়েটার কিনেছি। আগলি সোয়েটার কিনা আমি জানি না, একটা ক্রিসমাস টাইপের একটা সোয়েটার পেয়েছি, এটা কিনে নিয়েছি। তো এই হচ্ছে আজকে কেনাকাটা করেছি অনেকদিন পর, মানে শুধু এদের দুজনের জন্য কিচ্ছু কিনে আনিনি, তোদের দুজনের জন্য কিছু কিনে আনিনি, সেটা খেয়াল করেছিস? এরপরে তুই আর বাবা একদিন শপিং এ যাস। হ্যাঁ আমি কিছুই নেবো না সেদিন। অ্যাবির অ্যাবির হাতের অবস্থা খুব খারাপ, অ্যাবির অ্যাবির কাছে যাবো এক্ষুনি। অ্যাবির কাছে গিয়ে একটু বসি। এই যে অ্যাবির কাছে এসে একটু বসলাম, অ্যাবির হাতটা এখানে দিলে পরে ও কিছু বলছে না এখন, লেগা লেগোটা ভেঙে যেতে পারে সেজন্য, এরকম হাত দিলে পরেই মোটামুটি অ্যাবি আ আ মানে ওর ভালোই লেগেছে, তাই তো? হ্যাঁ ওর অ্যাকচুয়ালি কালকে ভ্যাকসিন দিয়েছে না, ভালোই ফুলেছে, ভালোই লেগেছে। রাত্রেবেলা কালকে কিছুক্ষণ আমাকে বারবার বলেছে, আবার আজকে ক্যারাটে ক্লাস থেকে এসে বলছে মামা আমার খুব অসুবিধা হয়েছে। হ্যাঁ মানে হ্যাঁ দেখাবে, আমি বলছে দেখাবে। হ্যাঁ মানে অনেকটা রেডিশ হয়ে গেছে। হ্যাঁ একটু কদিন ব্যথা থাকবেই, আমাদের ফ্লু শটের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওর এই দেখে আমরা ক্যান্সেল করে দিলাম যে না থাক ফ্লু শটটা একটু দেরি করে দিই, ওর হাতের ব্যথাটা কমুক। মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এরকম ধরেছি ওকে, আও যে আমাকে ধরো না আমার লাগছে, বলছে ফ্লু শট নিলে সেম থিং শুধু ফিউ মান্থস পরে ইচি হয়। ফ্লু শট নিলে হচ্ছে ইচি হয়? হ্যাঁ তাও তো তুই তো বলেছিলি ফ্লু শটের থেকে ফ্লু শটটা বেশি পেন হয়, তাহলে এটাতেই তো পেন হয়ে গেল। না এটা তো কম পেন, কম পেন অনেকটা পেন। আচ্ছা ফ্লু শট তো প্রত্যেক বছর নিতে হয় সেজন্য, এখন তো কোভিড ভ্যাকসিনও তো মনে হচ্ছে 6 মাস পর পরই নিতে হবে। কোভিড চলে যাবে, কোভিড চলে যাবে। আচ্ছা বলছো যখন যাবে। হয়ে গেছে সব কাজকর্ম, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করেছি, মোটামুটি 9:30 মধ্যে সব হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাবিকে ঘুম পাড়ানোটাই হচ্ছে আর একটা কাজ আছে, তারপরে যেটা থাকে হচ্ছে আমার ভিডিও এডিটিং, ওটাকে আমি কাজ ভাবি না, ওটাকে আমার মনে হয় একটু মি টাইম আর কি, আমি বসে ধীরে সুস্থে এডিট করি তারপরে ঘুমোই। অ্যাবি তো মোটামুটি 9:30-10টার মধ্যে শুয়ে পড়ে, তো ওটা আমি এনজয় করি আর কি। তো এবার হচ্ছে এবার একটা কাজ আছে সেটা করে তারপরে যাবো এদিকে ঘুম পাড়াতে, সেটা হচ্ছে আমার কাছে দুটো অ্যামাজনের পার্সেল এসছে, দুটোই এরকম পাতলা পাতলা প্যাকেট। এবার এর মধ্যে থেকে একটা হচ্ছে আমার এসছে লেন্সটা, ক্যামেরা মানে মোবাইলের যে ক্যামেরাটা আছে সেই লেন্সটা না একটু বাইরের দিকে ওঠানো, আগে কিন্তু এরকম ছিল না। এবার নতুন ফোনের বাইরের দিকে এরকম থাকে তো, তো ওটা যদি নিচে পড়ে লেন্সটাই আর কি সবার আগে ভাঙবে, তো সেই জন্য একটা লেন্স প্রোটেক্টর থাকে, সেটা কিনি, সেটা মোবাইলে আমার খুব পড়ে হাত থেকে, দিয়ে ওটা পরে লেন্স গার্ডটা ভাঙে, দিয়ে আবার লেন্স গার্ড কিনতে হয়। তো লেন্স গার্ড মোটামুটি আর কি 1-2 মাস পরে পরেই অর্ডার করি, তো সেটা অর্ডার করেছিলাম, সেটা একটা দিনের দিনে যদি প্যাকেটগুলো ওপেন করতাম তাহলে আর একটা কোনো ঝামেলা হতো না, কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে সেটা। আর একটা অর্ডার করেছি হচ্ছে একটা গিফট কার্ড অর্ডার করেছি, কালকে অফিসে একটু ওই সিক্রেট স্যান্টা আছে এসব আছে অনেক কিছু, একটু একটা গিফট অ্যামাজন থেকে একটা গিফট কার্ড, এই যে আমার লেন্সের চলে এসছে ক্যামেরা লেন্সের লেন্স গার্ড লেন্স প্রোটেক্টর,
আর এটা হচ্ছে সেই গিফটটা, গিফট মানে গিফট কার্ড, ওটা একটা সুন্দর ক্রিসমাস বক্সের মধ্যে করে নিয়ে এসেছি। যে হো 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 সান্তা ক্লজ চলে এসছে, ওঠো ওঠো চলো ঘুম ওঠো। সান্তা ক্লজ কোথায়? সান্তা ক্লজ রোজই আসবে, সান্তা ক্লজ রোজ তোমার কাছে আসবে। আর কোনো বাড়িতে যাবে না আবি? এখন তো মানে যা হয় আবি, শুধু না সব বাচ্চাদেরই, কোনো দোকানে গেলে পরে খেলনা নিয়ে বায়না করে না যে এটা কিনে দেওয়া ওটা কিনে দেওয়া। আমি যদি বলি না এটা আমি ক্রিসমাসে সান্তা ক্লজের কাছে চাই, এরকম যদি বলে আমি বলি যে এই সান্তা ক্লজের অত পয়সা নেই, তোকে এরকম দামি দামি খেলনা দিতে পারবে না, যেই বলে বলে না না ও তো ফ্যাক্টরি আছে, ও তো বানায় সান্তা ক্লজ ফ্যাক্টরিতে সব খেলনা, জানো না তুমি? হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ চলো ঘুমিয়ে পড়ো আবি বাবু, কালকে আবার অনেক তাড়াতাড়ি উঠতে হবে, মামাকে স্টেশন ড্রপ করতে হবে বলে, তাই না? আজকেও অবশ্য তাড়াতাড়ি উঠে পড়েছে, হ্যাঁ 9:30 সময় ঘুম হলে মোটামুটি 7টায় উঠলে ঠিক, কিন্তু কালকে ওকে 7:45 উঠতে হবে আর কি, আমাকে ছাড়তে যেতে 6:45 বাড়ি থেকে বেরোই আমরা, তো মোটামুটি হ্যাঁ 10টা থেকে তো 11টা 12টা, হ্যাঁ 9 ঘন্টা বললে ঠিক আছে। কি এটা নতুন বই নাকি? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো আর 5 মিনিট পড়ো তারপরে ঘুমিয়ে পড়বে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট। ইট ইট ইট।